করোনা সতর্কতা বিধি মেনেই শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন ঘাটে পালিত হল অবাঙালি হিন্দিভাষীদের বড় উৎসব ছট পুজো। দুর্গাপুর নগর নিগমের 19 নম্বর ওয়ার্ডের ঘাটগুলিতে শুক্রবার বিকালে ছট পুজোর সন্ধ্যা অর্ঘ্য পালিত হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ প্রভাত চ্যাটার্জি। সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে ছট উৎসব পালন করার জন্য শিল্পাঞ্চলবাসীকে ধন্যবাদ জানান। তিনি এও বলেন, আগামী বছর আরো বড় করে ছট পুজো পালিত হবে। ছট উৎসব কমিটির মাধ্যমে আমরা করছি। এবছর একটু আমাদের প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাটা নিশ্চয়ই আমাদেরকে মানতে হবে। এবং আমরা যে করোনার যে ছায়া বা করোনার যে আক্রমণ, সেই আক্রমণ থেকে মানুষকে বাঁচাবার জন্য আমাদের নেত্রী, আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি রাস্তায় নেমেছেন এবং করোনাকে প্রতিহত প্রায় করে দিয়েছেন। তা সত্ত্বেও এই যে ছট উৎসব, ছট মাইয়া কি যে উৎসব, সেই উৎসবে যারা এসছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং হাইকোর্টের রায় এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সেই নির্দেশকে মাথায় রেখে আমরা এই 19 নম্বর ওয়ার্ডে 74তম ছট উৎসব আমরা পালন করতে চলেছি। এখানে আমরা যেমন একদিকে পরিশ্রম করছি, অপরদিকে আমরা ধন্যবাদ জানাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে। আমাদের এখানের আধিকারিক আছেন নির্মলবাবু, তিনি যেভাবে সবসময় এসে আমাদেরকে সহায়তা করেছেন, খোঁজখবর নিয়েছেন, কোথায় কোনো ত্রুটি আছে কিনা দেখাচ্ছে উনি করেছেন, তার জন্যে তাকে এবং তার যারা সহযোগী আছেন তাদেরকে এবং দুর্গাপুর পুলিশ কমিশনার, দুর্গাপুর আসানসোল যে পুলিশ কমিশনারকে, সমস্ত আধিকারিককে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এখানে 7টা ওয়ার্ডের যারা ছট মাইয়া কি যারা বতী, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারাও সরকারের নির্দেশ, হাইকোর্টের নির্দেশকে মেনে যথারীতি তারা তাদের যে পুজো, অর্থাৎ ছট মাইয়া কি যে পুজো, তার আশীর্বাদ নেওয়ার জন্য তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন, সমস্ত কিছু রীতিনীতিকে মেনে নিয়ে। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি একটা আশ্বাস দিয়েছি আজকে যে 75তম যে ইয়ে হবে, এখানে যে ছট মাইয়ার উৎসব হবে, সেই ছট মাইয়ার উৎসব 75তম উৎসবটা একটা অন্য ধরনের বার্তা নেবে, যেটা দুর্গাপুরের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে, এটুকুই আমি আপনাদের কাছে বলতে চাই। দুর্গাপুর থেকে দেবব্রত দাসের রিপোর্ট, টিভি নিউজ 10।